একদিনে তৈদুতে দুটি প্রকল্পের উদ্বোধন করলো বামফ্রন্ট পরিচালিত এডিসি প্রশাসন সোমবার তৈদুর একজন ছড়াই এলাকার বাজারে নতুন মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব বর্মা পঞ্চাশ লাখ টাকা খরচ করে এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে এখানে বসে দশজন ব্যবসায়ী ব্যবসা করতে পারবেন বেনিফিশিয়ারি নির্বাচন করবে বাজার কমিটি এই দিনই তৈরু রেসিডেন্সিয়াল স্কুলকে ইংরেজি মাধ্যম স্কুলে রূপান্তরিত করা হয় রাধাচরণ দেব্রা বলেছেন মানুষের হাতে টাকা না থাকলে বাজার চাঙ্গা হবে না অর্থনীতির অবস্থা খারাপ দেশে স্বাধীনতার পর এত খারাপ অর্থনৈতিক অবস্থা আর হয়নি দেশে অন্যদিকে রাজ্যে চলছে অর্থাহার অনাহার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একই অবস্থা নিয়ে চলছে এতে আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না রিপোর্ট চ্যানেল